আপনার সুস্থতা হচ্ছে আপনার পরিবারের প্রতি আপনার দায়িত্ব। আপনি অসুস্থ হওয়া মানে আপনি ইররেসপন্সিবল পারসন, বিকজ আপনি নিজেকে টেক কেয়ার করেন নাই। আমি সুস্থ থাকতে চাই, আমি চাই আমার ছেলে মেয়েকে আমি মানুষ করব, আমার দুই মেয়ে আমার উপরে ডিপেন্ডেন্ট। আমি অসুস্থ হয়ে গেলে আজকে তাদের জন্য আমি সহায়ক না হয়ে বার্ডেন হয়ে যাব। আমি যখন 8-9 বছর বয়স, বিকজ আমার বাবাকে তো জানেন 75 সালে মেরে ফেলা হলো, তারপরে আমার মা রাজনীতিতে ব্যস্ত হয়ে গেল, তো এরকম মানে কোনো গাইডেন্স ছাড়া ছিলাম। তো খাওয়া দাওয়ার হ্যাবিট খুব খারাপ হয়ে যায়, মিষ্টির প্রতি আকর্ষণ, মিষ্টি খেয়ে খেয়ে 10-11 গেলাম মোটা হয়ে। দেখতাম মানুষ ওই যে অন্যরা টিজ করতো, তো সেটাও আমাকে কিন্তু অনেক জ্বালিয়েছে। চিন্তা করলাম কীভাবে, তাহলে সলিউশন কী। সেই সময় অলিম্পিক হচ্ছিল, অলিম্পিক গেমসের কিছু ডকুমেন্টারিতে দেখলাম যে অ্যাথলিটরা সিঁড়ি দিয়ে উঠানামা করে ট্রেনিংয়ের জন্য, ওই যে গ্যালারির স্টেপ দিয়ে, রাইট। এটা দেখে আমি দেখলাম, আরে ওরা যদি এটা করে তাহলে তো আমিও করতে পারবো। আমি আমাদের তিনতলা বাসার ছাদ পর্যন্ত চারতলা প্রায় 20 আপ ডাউন করতাম প্রত্যেক দিন নিচতলা থেকে এই বাসার, ইয়াস। এবং পরে দেখতাম যে ওই যে জিমন্যাস্টিক্স করে রিংয়ে ঝুলে, দুইটা আম্মাকে বললাম দুইটা রিং কিনে দিতে, রিং নিয়ে ফ্যানের হুকের মধ্যে ঝুলায় করা শুরু করলাম। এই আমার যাত্রা শুরু হলো আপনার 13-14 বছর বয়স থেকে। তো পয়েন্ট হচ্ছে, ইচ্ছা থাকলে আপনি করবেনই। হ্যাঁ, আপনার যদি ইচ্ছা থাকে আপনি একটা গাছের ডালেও ব্যায়াম করতে পারেন, আপনার যদি ইচ্ছা থাকে আপনি দরজা ধরেও ব্যায়াম করতে পারেন, বাসার খাটের উপরেও করতে পারেন, সোফাকে ব্যবহার করে করতে পারেন, চেয়ার ব্যবহার করে করতে পারেন, অনেক ওয়ে আছে। আমার পয়েন্ট হচ্ছে, যাদের সামর্থ্য আছে আপনারা একটু বার্গার বুর্গার না খায় একটা জিমে ভর্তি হন। মাসে আপনার 4-5 হাজার টাকা ওই আজে বাজে খাওয়া না খেয়ে একটা জিমে ভর্তি হন, সারা জীবন বেনিফিট পাবেন। আমি মন্ত্রী থাকা অবস্থায় আমি সকালবেলায় 5:30-5:30 উঠতাম, আমার কাজ শুরু হয়ে যেত, সন্ধ্যার সময় আমি 7টার দিকে জিমে যেতামই। জিমে 1 ঘন্টা করে, আবার যদি দাওয়াত থাকতো বা অন্য টিভি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয় বা অন্য কোনো ইভেন্টে যেতে হয় তারপরে যেতাম আবার। আমার কাজ চলতো রাত্রে 1টা পর্যন্ত, ঘুমাতাম 4-5 ঘন্টা ম্যাক্সিমাম। আমার রাজনীতি শুরু হয়েছে একেবারে গ্রাসরুটস থেকে, আমাকে কেউ কিছু সোনার থালে দেয় নাই, যেটাকে বলে সিলভার স্পুন, নো। আমার সব কিছু নিজের অর্জন করতে হয়েছে এবং আমি সেটা নিয়ে নিজেকে নিয়ে প্রাউড। এখন আমি রাজনীতির সাথে নাই, না, আমি এখন অপসরে আছি। আমি অপসরে থেকে চেষ্টা করছি যে আমি যেই কাজই করি না কেন ওটা পজিটিভ কিছু যাতে আসে আর কি, সেটা যাই হোক। তো আমি এখন জিম করার চেষ্টা করছি, আমি চেষ্টা করছি হেল্প করার জন্য যতটুকু পারি, কারণ আমার যে নলেজ আছে আমি মনে করি এটা মানুষকে হেল্প করবে। কেন আমি এটা চিন্তা করছি, বিকজ আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি আজকে আমাদের যুব সমাজ কিন্তু মাদক আসক্ত, বিভিন্ন আপনার মানে নেশায় তারা আক্রান্ত হচ্ছে, ওকে। পাশাপাশি আপনি দেখবেন এই যে আমাদের এখানে রেপ কালচার একটা হচ্ছে, ঠিক আছে। আমি মনে করি যে একটা হেলথি লাইফস্টাইলের অংশ শুধু এক্সারসাইজ না, হেলথি লাইফস্টাইলের অংশ হচ্ছে খাদ্যাভ্যাস, শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা। মানসিক সুস্থতার একটা বিরাট অংশ হচ্ছে মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগানো, ঠিক আছে, নারীর প্রতি সম্মান জাগানো। একটা পুরুষ, আসল পুরুষ কোনোদিন নারীকে অসম্মান করে না, ঠিক আছে। এই মেসেজিংগুলো আমরা একটা হেলথি লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসতে পারি। এই যে একটা মানে গোছানো লাইফ, এইটা একটা অল্টারনেটিভ যারা মাদকাসক্ত হচ্ছে, আমরা যদি এইভাবে এনকারেজ করতে পারি, আপনার তো অল্টারনেটিভ দিতে হবে। তো আমি চাই, আমার আশা যে বাংলাদেশের সব জায়গায় এগুলো ছড়িয়ে যাবে এবং যুব সমাজকে একটা আমরা লাইনে আনতে পারবো। শুধু শারীরিক ফিটনেস না, এটার পাশাপাশি আমরা যদি এনকারেজ করতে পারি মানসিক সুস্থতা।